দেব প্রাইভেট লিমিটেড ও উজবেকিস্তানের মধ্যে চলচ্চিত্র চুক্তি স্বাক্ষরিত হল। প্রযোজনা সংস্থার চতুর্থ ছবি হইচই আনলিমিটেড মুক্তি পাবে উজবেকিস্তান, রাশিয়া সহ আরো কয়েকটি দেশে বিদেশি ভাষায়। রাজ কাপুরের পরই প্রথম কোন আঞ্চলিক ভাষার ছবি উজবেকিস্তানে আন্তর্জাতিক স্তরে চুক্তিবদ্ধ হল। উপস্থিত ছিলেন দেব, অনিকেত চট্টোপাধ্যায় সহ ছবির অন্যান্য কলাকুশলীরা। উজবেকিস্তানের তরফে ছিলেন আন্তর্জাতিক সম্পর্ক প্রধান। হইচই আনলিমিটেড এই ছবিতে দর্শকরা পুরনো অবতারে দেবকে ফেরত পাবেন। আমি যে ধরনের ছবিও করি, ইজ অ্যাজ গুড অ্যাজ হিন্দি ছবি, অ্যাজ গুড অ্যাজ ইন্টারন্যাশনাল। আমার মনে হয়েছিল এইটা যদি আমরা ক্র্যাক করতে পারি তাহলে আমরা অনেক ধাপ এগিয়ে যাব। মানে শুধু বাংলা ছবিতে আমার ছবি না, সবারই ছবি এখানে দেখানো হবে, ওদের ভাষায় ডাব করা হবে। কিন্তু ওদের একটা প্রসেস ছিল, ওদের সেন্সর বোর্ডে স্ক্রিপ্টটা জমা দিতে হবে, ব্লা ব্লা ব্লা, সেটা নিয়ে 6 মাস লেট লাগলো আমার। বাট ইয়া, মানে আমাদের কাছে 5 দিন আগে কনফার্মেশন এলো কি উই আর ডুইং ইট, অ্যান্ড উইল আই সেড ওকে ফাইন আই উইল সেন্ড ইউ দ্য মেইল ফর দ্য কনফার্মেশন, অ্যান্ড দে সেড কি নো উইল কাম ডাউন টু সাইন ইন ইওর স্টেট। এই নতুন ছবিতে ঠিক কিরকম চরিত্র দেখা যাবে মিমি চক্রবর্তীকে? একটা ভীষণ ইন্টারেস্টিং রূপে পাবে, অ্যান্ড দেয়ার আর টু ভেরিয়েশনস। সো আমার মনে হয় সবাই খুব, যেহেতু এটা একটা কমেডি স্ক্রিপ্ট, আমার মনে হয় সবাই খুব এনজয় করবে এটা। দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স চতুর্থ প্রোডাকশনে রয়েছেন প্রিয়াঙ্কা সরকার, কেমন লাগছে তার? এই মেয়েটিও খুবই মজার, এইটুকু বলতে পারি, একটি জুনিয়র আর্টিস্ট, স্ট্রাগলিং একটা, নিজের একটা আইডেন্টিটি ক্রিয়েট করার চেষ্টা করছে এবং এই সব কিছু হচপচের মধ্যে পড়ে যায়। সো দেখা যাক। পরপর তিনটে ছবিতে নায়িকা হওয়ার পর এই ছবিতে দেখা যাবে না রুক্মিণী মৈত্রকে, কিন্তু টিম হইচইকে সাপোর্ট করতে এসেছিলেন রুক্মিণী। আই থিঙ্ক আমার আজকে এখানে থাকাটাই ইজ মাই বিগেস্ট শো অফ এনকারেজমেন্ট। আই থিঙ্ক মানে খুবই ভালো স্ক্রিপ্টটা, খুব মজার স্ক্রিপ্ট। আই থিঙ্ক এত সিরিয়াস বিজনেসের থেকে হয়ে একদম কমপ্লিটলি একটা কমেডির দিকে নিয়ে যাওয়া হইচই আনলিমিটেড। উজবেকিস্তানেই কেন এই ছবির শুটিং, সে বিষয়ে মুখ খুললেন পরিচালক অনিকেত চট্টোপাধ্যায়। বাবার হলো আবার সারিল ঔষধে, বাবর থেকে ঔরঙ্গজেব পর্যন্ত যে মোগল সাম্রাজ্য, ওরা তো এসছে ওখান থেকে ফারগানা। এই উজবেকিস্তানেরই একটা ছোট জায়গা ফারগানা, সেখানে বাবরের সমাধি আছে। এবং যদি তুমি ওখানে যাও কখনো, বা আমরা যখন সিনেমাটা দেখো তখন বুঝতে পারবে, এই যে তাজমহল বা এই যে স্ট্রাকচার, এই সব ওখান থেকে আসা। হ্যাঁ, ইউজ ইউজ সমস্ত স্ট্রাকচার সমস্ত, এবং অসাধারণ জায়গা। হইচই আনলিমিটেড মুক্তি পাবে কলকাতা ছাড়া উজবেকিস্তান, রাশিয়া, কাজাখস্তানেও। শুধু নতুন ছবিই নয়, এই কয়েকটি জায়গায় মুক্তি পেতে চলেছে দেবের ককপিট এবং চ্যাম্পো, অবশ্যই ডাবড অথবা সাবটাইটেল সহ। অপেক্ষা আর মাত্র কিছুদিনের। ব্যুরো রিপোর্ট, জি ২৪ ঘন্টা।